হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও দেখার আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেলাইকানটি প্রেস করুন সরকারি চাকরি সংক্রান্ত নতুন নতুন বিজ্ঞপ্তি গুরুত্বপূর্ণ খবর এবং বিভিন্ন এক্সামিনেশনের লেটেস্ট নিউজ পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা হল যে এমএসসি নার্সিংয়ের নতুন আপডেটকে নিয়ে এই মুহুর্তে আপডেট আসছে যে এসেছে যে এমএসসি নার্সিংয়ের নতুন এন্ট্রান্স এক্সামিনেশানস কিন্তু কন্ডাক্ট করা হবে কিন্তু কবে হবে না টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে কিন্তু চোদ্দোই আগস্ট চোদ্দোই আগস্ট থেকে কিন্তু হচ্ছে এমএসসি নার্সিংয়ের এন্ট্রান্সের কিন্তু এক্সামিনেশানস শুরু হয়ে যাবে অর্থাৎ একদিনেই পরীক্ষা হবে এবং এর জন্য কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে সেকেন্ড উইক অফ মে সেকেন্ড উইক অফ মে থেকে কিন্তু হচ্ছে অনলাইন আপডেট অনলাইন হচ্ছে অ্যাপ্লিকেশান করা যাবে যেটা কিন্তু কোন কোর্সের জন্য না এমএসসি নার্সিং কোর্সের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এর জন্যে কিন্তু গুরুত্বপূর্ণ যে নোটিফিকেশানস ইম্পর্টেন্ট ইনস অ্যাপ্লিকেশানস কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে অথবা এক্সামিনেশানস রুলস বা ক্রাইডেরিয়া কী কী সেগুলো জানার জন্য কিন্তু হচ্ছে কারেন্টস ইভেন্টস হচ্ছে ক্লিক করে সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান ও অ্যাপ্লিকেশান যে কীভাবে করা যাবে যেটা কিন্তু হচ্ছে কী কী হচ্ছে অ্যাপ্লিকেশানের জন্য কী কী নিয়ম কিন্তু এখানে ফ্লো করতে হবে অবশ্যই হচ্ছে এই কী হবে যে জিমেল আইডি হবে যে এক্সামিনেশান হচ্ছে কিন্তু অনলাইনে বলা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা হলো যে এমএসসি নার্সিংয়ের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশানের আপডেটকে নিয়ে তো বন্ধুরা নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে যারা কিন্তু এডমিসি এমএসসি নার্সিং অ্যাডমিশানের জন্য নতুন যে এন্ট্রান্স টেস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড কন্ডাক্ট করবে তারই কিন্তু নতুন নোটিফিকেশানস পাবলিশড হয়েছে এর জন্য কী বলা হয়েছে না টেনটেটিভ ডেট অফ এক্সামিনেশান তারা ডিক্লেয়ার করে করে কবে হবে না চোদ্দোই আগস্ট শনিবার কিন্তু হচ্ছে এই জেম্পার্স সরি এমএসসি নার্সিংয়ের জন্য হচ্ছে কিন্তু এন্ট্রান্স একজামিনেশান কন্ডাক্ট করা হয়েছে টেনটেটিভ স্টার্ট ও অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে না সেকেন্ড উইক মে মেয়ের সেকেন্ড উইক থেকে কিন্তু টেনটেটিভ অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এর জন্য হচ্ছে কী কী রুলস এবং রেগুলেশান লেগেছে সেটা দেখার জন্য কী করতে হবে না ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান অফ অ্যাপ্লিকেশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং এরপর না রুল অফ এক্সামিনেশান এবং এক্সামিনেশান রুলস কী কী থাকবে সেগুলো কিন্তু আমাদেরকে এক্সামিনেশানস অ্যাপ্লিকেশান করার আগে কিন্তু জেনে নিতে হবে তো চলুন বন্ধুরা দেখে নি কোন কোন রুলস কিন্তু এখানে রাখা হয়েছে এমএসসি নার্সিংস এন্ট্রান্স একজামিনেশানের জন্যে তার জন্য আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর কিন্তু নোটিশটা ডাউনলোড হয়ে যাবে এবং এখানে কী বলা হয়েছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশানস ফর অনলাইন অ্যাপ্লিকেশানস অনলাইন যারা অ্যাপ্লিকেশান করবে তার জন্য কোন কোন ইনস্ট্রাকশান কিন্তু এখানে মেনে চলতে হবে প্রথম কী দেওয়া হয়েছে না প্রথমে অবশ্যই এক নম্বর যারা আছে এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান হবে এরা ওটাই বলা হয়েছে সেকেন্ড বলা হয়েছে না এর পুরো ফুল ফর্ম পাওয়ার জন্য কিন্তু ডাব্লু ডট ডট কিন্তু তোমাদেরকে চোখ রাখতে হবে তিন নম্বর এটি এসেন্সিয়াল হ্যাভ এ মোবাইল নাম্বার অবশ্যই মোবাইল নাম্বার এবং তার ইউনিক ইমেল আইডি থাকতে হবে এক্সামিনেশান দেওয়ার জন্যে চার নম্বর দেওয়া হয়েছে কিন্তু তার নাম বাবার নাম মায়ের নাম জেন্ডার ডোমিসাইল সার্টিফিকেট ডেট অফ বার্থ তার কিন্তু নির্দিষ্ট ইয়েতে কিন্তু ফিল আপ করতে হবে এবং চেঞ্জ মডিফাই এবং আন্ডার সিক্সটানের জন্য কিন্তু পরে টাইম দেওয়া হতে পারে পাঁচ নম্বর কি ডু নট অ্যাটেম্প টু মেক এনি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশান অবশ্য ডুপ্লিকেট অ্যাপ্লিকেশান করার জন্য কোনো কপি এখানে কিন্তু ব্যবহার করা অর্থাৎ ডুপ্লিকেট করা যাবে না ছ নম্বর পয়েন্ট কি বলা হয়েছে দেখুন ডু নট শেয়ার ইউর অ্যাপ্লিকেশান নাম্বার পাসওয়ার্ড সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার উইথ এনি ওয়ান অবশ্যই কারোর সাথে কিন্তু এগুলো শেয়ার করা যাবে না পাসওয়ার্ড সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার্স সাত নম্বর বলা হয়েছে আপলোড অবশ্যই কিন্তু সিগনেচার এবং ফটোগ্রাফ কিন্তু আপলোড করতে হবে নির্দিষ্ট দিনে নির্ধারিত দিনে কিন্তু আপলোড করতে হবে আট নম্বর হচ্ছে না কারেকশান পিওড অবশ্যই দেওয়া হবে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কারেকশন পিওড দেওয়া হয়ে থাকবে নম্বর কী বলা হয়েছে না অবশ্যই ও জেনারেল এবং ও বিসির জন্য পাঁচশো টাকা করে কিন্তু লাগবে এবং এই যে এস সি এসটি এর জন্য কিন্তু চারশো টাকা করে তোমাদেরকে সাবমিট করতে হবে এক্সামিনেশনের জন্যে তারপর যে পেজ এডমিট কার্ড হচ্ছে তারা খুব সেফলি হবে পরে ডেট করে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তেমন ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু গো থ্রু অবশ্যই নতুন ফার্দার ডিটেলসের জন্য কিন্তু ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ডেটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল জয়েন্ট অ্যান্ডার্স একজামিনেশানস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট সাথে কিন্তু অবশ্য তোমাকে ভিজিট করতে হবে আর আলাদা ডিটেলসের জন্যে এটা গেলে হচ্ছে অ্যাপ্লিকেশান ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশান ইনস্ট্রাকশানস সেকেন্ড হচ্ছে রুলস অফ এক্সামিনেশানস রুলস অফ এক্সামিনেশানস কি না কী কী হচ্ছে রুলস ফলো করতে হবে এই একজামিনেশানের জন্যে সেমভাবে যে এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য যেসব নিয়মগুলো ফ্লো করতে হয় সেগুলোই বলা হয়েছে যে এক্সামিনেশান সেন্টার বিশ মিনিট আগে পৌঁছাতে হবে এবং তারাকে কিন্তু অ্যাডমিট কার্ডের প্রিন্ট আনতে হবে আধার কার্ড আনতে হবে আইডেন্টি প্রুফ করার জন্যে এবার যে কালার ফটোগ্রাফ যেটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশানের সময় যেটা আপলোড করা হয়েছিল সেই ক্যান্ডিডেটকে কালার ফটোগ্রাফ নিয়ে আসতে হবে এইসবই বলা হয়েছে এগুলো ইন্টারশনগুলো যারা পড়ে নেবে লাস্ট যেটা আছে ক্যান্ডিডেট বি মাস্ট ফোর সোশ্যাল ডিস্ট্যান্সিংস অ্যান্ড আদার কোভিড নাইন ইনস্ট্রাকশনস এস অ্যাপ্লিকেবল যারা কিন্তু বন্ধুরা এটাই ছিল এমএসসি এ নার্সিংয়ের নতুন আপডেটকে নিয়ে যেটা কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সামেশানস কিন্তু কন্ডাক্ট করা হয়েছে কিন্তু হচ্ছে চোদ্দোই আগস্ট শনিবার এর ফর্ম ফিল আপ কাউতে শুরু হচ্ছে না সেকেন্ড উইক অফ মে তো বন্ধুরা এটাই ছিল যে এমএসসি নার্সিংয়ের নতুন আপডেট এরকম নতুন নতুন নোটিফিকেশান বিভিন্ন অ্যাকসামিনেশনের নতুন আপডেট পাওয়ার জন্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ